মানালি হিমাচল প্রদেশের সব থেকে পপুলার টুরিস্ট প্লেসের মধ্যে পড়ে এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু মোস্ট পপুলার টুরিস্ট প্লেসের মধ্যে পড়ে এই মানালি। শিমলা যদি কুইন অফ হিলস হয়ে থাকে, তবে মানালি হল ভ্যালি অফ গডস। তাই শিমলা এলে অবশ্যই এই ভ্যালি অফ গডসে আসতে ভুলবেন না। তাই আমরাও শিমলা ঘুরে রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। আজ এই ভিডিওতে বলবো মানালি কিভাবে যেতে পারবেন, মানালিতে কোথায় কোথায় ঘুরবেন, মানালিতে থাকা খাওয়া আর কম খরচে কিভাবে মানালি ঘুরতে পারবেন। সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। মানালি আসতে হলে সব থেকে ভালো উপায় হলো চণ্ডীগড় বা দিল্লি বাই ট্রেন বা বাই এয়ার চলে আসুন। তারপর সেখান থেকেই বাসে করে চলে আসতে পারবেন মানালি খুব সহজেই। দিল্লি থেকে মানালি দূরত্ব হলো 530 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, আর সময় লাগে 12 থেকে 14 ঘন্টার মতো। আর চণ্ডীগড় থেকে মানালির দূরত্ব হলো 300 কিলোমিটার, যার সময় লাগে 8 থেকে 10 ঘন্টার মতো। আবার শিমলা থেকেও কিন্তু চলে আসতে পারবেন মানালি। শিমলা থেকে মানালির ডিস্টেন্স হলো অ্যাপ্রক্সিমেটলি 250 কিলোমিটার, যার সময় লাগে 8 থেকে 10 ঘন্টার মতো। এবার বলি মানালির সাইট সিনে কি কি দেখার আছে। সোলাং ভ্যালি, অটল টানেল, হামতা সেথন, মানিকরণ, আর মানালির লোকাল সাইট সিনের মধ্যে পড়ে হিডিম্বা টেম্পল, মানু টেম্পল ইত্যাদি। মানিকরণের ওপর কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো হামতা সেথন। আমরা মানালি পৌঁছেই ফার্স্টে চেক ইন করে নিয়েছিলাম আমাদের হোটেলে। আর বলে রাখি, আপনারা কিন্তু হোটেল বুক করার সময় একটা কথা মাথায় রাখবেন, হোটেলটি যেন মল রোডের পাশে হয়, কারণ মানালির মেইন অ্যাট্রাকশনই হলো এই মল রোড। আমাদের সকালটা শুরুই হয়েছিল মানালির অপরূপ সৌন্দর্য দিয়ে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরপর আমরা বেরিয়ে পড়লাম হামতা সেথনের উদ্দেশ্যে। হামতা সেথনের জন্য আমরা গাড়ি কিন্তু আগের দিন রাত্রেই বুক করে নিয়েছিলাম মল রোডের পাশে ট্যাক্সি স্ট্যান্ড থেকে, যার ভাড়া পড়েছিল 2200 টাকা। আর হ্যাঁ, এই ভাড়াটা কিন্তু সিজনের ওপর ডিপেন্ড করে। অফ সিজনে ভাড়া 1200 থেকে 1500-এর মধ্যে পড়ে। যাওয়ার পথে আমরা এখান থেকে স্নো জ্যাকেট রেন্টে নিয়েছিলাম। আমরা এখন নিয়ে নিচ্ছি ম্যাগি। এগ ম্যাগি হচ্ছে ডবল এগ দিয়ে হলে 100 টাকা, ভেজ ম্যাগি হচ্ছে 50 টাকা। ব্রেকফাস্ট করে আমরা স্নো জ্যাকেট পরে রেডি হয়ে গেছি স্নো অ্যাক্টিভিটিসের জন্য। আর এই স্নো ড্রেসটা আর এই জুতোটা আমাদের রেন্ট করতে লেগেছে 250। তোমরা চাইলে করতেই পারো স্নো অ্যাক্টিভিটিসের জন্য। রিজনটা হলো কিছুই না, বরফে গেলে আমরা আমাদের ড্রেস নিজস্ব যে ড্রেসটা আছে ওটা ভিজে যেতে পারে, তো সেটা থেকে বাঁচানোর জন্যই স্নো জ্যাকেট আর স্নো জুতোটা পাওয়া যায়। তোমরা নিচ থেকেও পেয়ে যাবে বা উপরে এসে এখানেও পাওয়া যায়, তোমরা এখান থেকে রেন্ট করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে স্কি করার জায়গা, কিন্তু স্কিয়ের স্লোপটা যেটা আছে অনেক ছোট, একদম একটু, কিন্তু এটাতে যে রেট আছে 500 টাকা অফ সিজনে রয়েছে, এখন 1000 টাকা করে নিচ্ছে পার পারসন। তাহলে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, এখানে বরফে খুব সাবধানে চলতে হবে। পহলা ha 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 ha
হাতটা ছয়া আমরা রাখো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি টিউব সাইড করতে। এই জায়গাটা তাও দেখে মনে হচ্ছে একটু জায়গাটা বস বেশ বড় আছে, তো আমরা এখন টিউব সাইডে যখন যাবো এর যে রেট আছে 250 পার পার্সন, একটু দর্শন করে নিতে পারো, একটু কম বেশি হবে, হয়তো আবার সিজন বলে চলছে এরকম। চলো দেখা যাক। এখানে আমরা স্লাইড করছি, কিন্তু এখানে কেউ এই যে কাজগুলো করে এটা খুবই বাজে কাজ। এই বোতলটাকে এই মুহূর্তে আমি সাইড করছি। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা এখানে আসুক না কেন, যাতে এই বোতল এই ধরনের জায়গায় না ফেলে, এটাতে যে যে কোনো লোকেরই অ্যাক্সিডেন্ট হতে পারে। দিদি ইয়ে থাকে হাতে রাখ দিতে ডাস্টবিনে, ইউ ইয়ে রাখবি সাইড হবে তো মুশকিল। দেখো ডাস্টবিনে দাম করে দিয়েছে এখন। তো সবার কাছে রিকোয়েস্ট এটাই, যেখানে সবাই অ্যাক্টিভিটি করতে আসছে তো এখানে এই ধরনের বোতলগুলো যাতে না ফেলা হয়, এতে নিজেদেরই অ্যাক্সিডেন্ট হবে। তো চলো এগিয়ে যাওয়া যাক। আমতা সেথানটাকে ঘুরে দেখার পর আমরা পাহাড়ের উপর দিকে চললাম, যেখানে শুধু চারিদিকে বরফ আর বরফ। সেখানেই আমরা সুরজিতের জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, যেটা সুরজিতের খুবই পছন্দ হয়েছিল। আপনাদের মধ্যে কে কে বরফের মধ্যে বার্থডে সেলিব্রেশন করেছিলেন আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরে আমরা চারিদিকে এত বরফ দেখে মেতে উঠেছিলাম বরফের খেলায়। আমাদের একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, পাহাড়ে এসে পাহাড়ের সৌন্দর্যটাকে বজায় রাখার চেষ্টা করবেন। এরপর আমরা হামতা সেথান ঘুরে আমাদের হোটেলে ব্যাক করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যা আসতে চলেছে মানালি লোকাল সাইটসিনের ওপর।